হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি নাসরুদ্দিন বিজয়। তো বন্ধুরা, আমি আমার আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি যে কোনো মোবাইলের কল লিস্ট মাত্র 5 মিনিটেই বের করবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, মোবাইলের কল লিস্ট বের করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদেরকে টাইপ করতে হবে ই টু পিডিএফ, দেখে সার্চ করতে হবে। তো প্রথমেই যে অ্যাপসটা চলে এসেছে, এই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, অলরেডি আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ একটি অপশন দেখাচ্ছে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ। এটাকে আমাদেরকে টিকমার্ক করে দিতে হবে। তারপর প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এমন নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু দুইটা ভাগে দেখাচ্ছে, একটা হচ্ছে পিডিএফ ব্যাকআপ, আরেকটা হচ্ছে XML ব্যাকআপ। তো আমরা যেহেতু পিডিএফে দেখতে চাই, তাহলে এখানে ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এমন আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে 6টি অপশন আছে, আপনি কিভাবে আপনি কল ডিটেলসটা নিতে চাচ্ছেন, SMS এর মাধ্যমে নিতে চাচ্ছেন না জেনারেল কল লোগো। তা আমি জেনারেল কল লোগোর মাধ্যমে যেহেতু নিতে চাচ্ছি, তাহলে 2 নম্বর অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে বলে নিচ্ছি, এখানে অনেক সময় আসার পরে দেখা যাচ্ছে যে অ্যাড দেয়। তো অ্যাডটা আপনারা 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 4 সেকেন্ড যাই আসে দেখার পর কেটে দেবেন। তারপর এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন টাইমটা সিলেক্ট করে দেবেন যে কতদিনের জন্য আপনি কল লিস্টটা নিতে চাচ্ছেন। তো যেখানে 18 জুন লেখা আছে, আমি এখান থেকে 1 জুন দিয়ে দিলাম। তারপরে ডান অপশনের উপরে ক্লিক করলাম, মানে 1 জুন 2022 হতে 18 জুন 2022 পর্যন্ত। তারপরে কল লোগো ডিটেলস যেটা 1 নম্বরে টিকমার্ক দেওয়া আছে ওইটাই থাকবে। তারপরে হচ্ছে এখানে একটা ফাইলের নেম দিয়ে দিবেন, যাতে যে এই নামে সেভ হবে আপনার ফাইলে গিয়ে। তো আমি এখানে NASIR নাসির দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ, এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার কল লিস্টটা চলে আসবে। তো আরেকটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যার কল লিস্টটা নেবেন সেই মোবাইল থেকেই করতে হবে। সে যদি কোনো নাম্বারে কথা বলার পরে নাম্বারটা ডিলিটও করে দেয়, তারপরেও কিন্তু আপনার এখানে এই কল ডিটেলসের ভিতরে চলে আসবে। অতএব এটা কোনোভাবে লুকানোর সুযোগ নেই, সে যেই যেই নাম্বারে কথা বলছে সব ডিটেলস এখানে চলে আসবে। তো আমরা এখন এক্সপোর্ট টু পিডিএফ এটার উপরে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো 18 দিনের কল লিস্ট কিন্তু আমার সামনে চলে এসেছে। তো প্রথমে নাম, যদি আপনার মোবাইলে সেভ করা থাকে নাম্বার তাহলে সেই নাম আসবে। তারপরে হচ্ছে ফোন নাম্বার থাকবে, তারপরে হচ্ছে টাইম, কোন সময় আপনি কথা বলছেন সেই সময়টা উল্লেখ থাকবে, এবং তারপরে হচ্ছে ডিউরেশন, কত মিনিট আপনি কথা বলেছেন সেই বিষয়টা থাকবে। তারপরে হচ্ছে টাইপ, মানে আপনি কি ডায়াল করেছেন নাকি মিস কল দিয়েছেন নাকি আপনি রিসিভ করে কথা বলেছেন, সেই বিষয়টাও কিন্তু সর্বশেষ থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনার প্রিয় মানুষের কল ডিটেলস খুব সহজে নিয়ে নেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।